যে অনেকে অনেকে যে লোক সলাাদকে অস্বীকার করে সালাত না পড়লে কি গুরুত্ব সেটা জানে এবং না অনুতপ্ত হয় এর ব্যাপারে কি প্রথম কথা হলো অনেক ভাই যে সলাদ কে অস্বীকার শুধু সালাত না আল্লাহ প্রদত্ত কোন একটা জিনিস আল্লাহর আদেশকৃত কোনো কিছু যদি সে জেনে বুঝে অস্বীকার করে সে মুসলমান থাকে না সে মুসলমান থেকে খারিজ হয়ে যায় মনে রাখতে হবে সুতরাং যে লোক আল্লাহ বিধানকে অস্বীকার করছে সলাদকে অস্বীকার করছে সলাদ পরে জাকাতকে অস্বীকার করে জাকাত দেয় হজকে অস্বীকার করছে হজ করছে কিন্তু সিয়ামকে অস্বীকার করছে আবার সিয়াম পালন করে কিন্তু ইমান কি আর মুসলমান কি সব মুসলমান সব ভাই ভাই মুসলমান হওয়ার দরকার নাই সবাই সমান তার ইমান থাকবে না সে মুসলমান থাকে না সে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে এটা মনে রাখতে হবে এবার মুসলমান যদি খারিজ হয়ে যায় তাকে জানাজা আসলো কেন সুরায় তো আবার চোরাশ নম্বর আয় তা পাক বেনমাজিদের ব্যাপারে বলছে ওরা যদি মারা যায় তাইলে তাদেরকে জানাজা দিবেন না মুসলমানের গোরস্থানে কবর দিবেন না তাদেরকে দাফন কাফন দিবেন না

যে কথা আপনি বলেছেন ওই ভদ্রলোক নমাজ যে আল্লাহর পরশ বিধান এটা মানে কিন্তু ফটতে পারে না কেন ফটতে পারে না আপনাকে কেউ কি হাত পা বেঁধে রাখছে আর আপনি হাত পা বেঁধে রাখে মন তো বেঁধে রাখে নাই আপনাকে হাত পা বেঁধে রাখছে আপনার মন তো বেঁধে মন রাখতে হবে পৃথিবীর এমন কোন জেল এমন কোন কারাগার নাই যে কারাগারে মানুষের মন বন্ধ করে রাখতে পারে আজকে আপনি আমাকে আপনাকে মৃত্যুর ভয় দেখিয়া আমার দ্বারা মুখ দিয়ে অন্য কথা বের করতে কিন্তু অন্তরে কি আছে যেমন সুরের নাম হলের একশো ছয় নম্বর আয়তে আল্লাহ বলছেন যে কথা আল্লাহ বলছেন তোমাকে যদি মৃত্যুর সম্মুখীন হয় জোর করে যদি তোমাকে কিছু করা হয় আর নিয়ত যদি অন্তরে থাকে তাহলে তোমাকে সেটা যেন দত্তব্য বিষয় না কেউ যদি তোমাকে বলে যে তুমি আল্লাহকে নাই অস্বীকার করো কিন্তু মৃত্যুকে জীবন রক্ষা করার জন্য এই কথা বলে থাকেন তাহলে অন্তরে আপনার কি আছে অন্তরে আছে যে আমার আল্লাহ এক আল্লাহ ওয়াহেদুল্লাহ শারিক আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছু দেখেন সব শুনেন অন্তর ঠিক আছে কিন্তু আল্লাহর তাহলে তোমার এটা কোনো দত্ত বিষয় তুমি চলে যায় না এটা মনে রাখতে হবে তাহলে আপনি বাধা দিছে কি আপনাকে বলা অসুস্থ বসতে পারেন না ওই অবস্থায় নমাজ পড়তে হবে তাহলে আপনি নমাজ ঠিক আছে আল্লাহর ফরজ বিদান মানে কিন্তু আদায় করতে পারি না জম্মুর বিদ্যান গুলো উনিও মান তার মতারা আল্লাহ কা

আপনাকে যদি এমন অবস্থা খারাপ হয়ে তো মনে করেন আপনাকে ফিলারের সাথে ভেদে রাখছে আপনাকে নামাজ পড়তে দেয় না উজু নাই আপনার গোসল ফলতে গোসল করার সুযোগ নাই আপনি আপনার আছেন আছেন ওই অবস্থা আপনি নামাজ পড়তে নামাজ মাপ নাই কিন্তু আপনি কি সুন্দর ফতোয়া দিয়ে দিলেন যে আমি নামাজ পড়তে পাই নামাজ পড়তে পাই কে বলেছে তাহলে আপনি পড়তে পার না এটা ফাঁসে কি কথা মুনাফিকি কথা যেমন আল্লাহ রবীন্দ্রনাফিক এক দুই তিন নম্বরে হে হে মোহাম্মনাফিকরা আপনার সামনে এসে বলে যে আমরা সাক্ষ্য দিছি যে আপনি আল্লাহ রসুল আর আল্লাহ বলছে আমিও সাক্ষ্য দিছি আপনি আল্লাহ রসুল কিন্তু মোনাফিকরা মৃত্যু মানে সামনে বলে ভাই নমস্ত পড়ার দরকার আসলে শয়তানের দোকা দোকানের পড়ছে না তাহলে আপনি কি বলছেন

নমাজ ত্যাগ বিধান যদিও এটার ব্যাপারে গত কয়েকদিন বাংলাদেশের সম্ভাবত একজন আলেম যেভাবে ব্যঙ্গ করে কথা বলছে যে শরীয়ত লোজর ছাড়া নমাজ ছেড়ে দিলে সে কাফের হয় না আরে ভাই কাফের বলতে কি একটা হচ্ছে অস্বীকার করলে ওই কাপের যেমন হিন্দু বৌদ্ধ আরেকটা হচ্ছে কাফের কুফফার অত অস্বীকার করা আপনি আমাকে কাজের আদেশ দিচ্ছেন আমি কাজটা করলাম আমি আপনার কাছে কাফের অত অস্বীকার করলাম কিন্তু পাকের প্রদত্ত বিধান ইমানের পরে হচ্ছে সলাাদ আর কেমন মাঠে সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করা হবে নমাজ নমাজ সম্বন্ধে কিন্তু আপনি কি সুন্দর বললেন ভাইপোন কি বললেন কি সমস্যা আপনি বললেন আমি যে কথাগুলো বললাম এরকম এরকম সমস্যা আছে এরকম সমস্যা আপনি নমাজ মাপ নাই আপনাকে পিলার সাথে বেঁধে খাড়া করে রেখেছি আপনি ক্যাবলা ফিরতে পারেন না আপনি ক্যাবলা ফিরতে পারেন না ক্যাবলা ফিরতে পারেন না পারেন আমরা ওই অবস্থায় নিয়ে তাদের নমাজ পড়বেন ইশারা ইংরেজে

শরীয়তের ওজর ছাড়া ইচ্ছা করে নামাজ ছেড়ে মুসলমান থাকে না যেমন অনেক বড় বড় বিদ্বানরা মোটিভে করে কথা বলে এই কথাটা যেটা আপনি বলেছেন কথাটা সত্য নয় তার মানে বলতে পারতো যে আপনার কথা মিথ্যা বলছেন একজন বড় আলেমের বিরুদ্ধে কথা না বলে যে কথাটা সত্য নয় বিপরীত কি মিথ্যা সুতরাং কথাকে মোটিভে একই কথা আপনি বলছেন মোটিভে করে বলেছেন সুতরাং ডাইরেক্ট তুই কাফের তুই মোরতাদ তুই মোনাফেক তুই ফাসেক এইভাবে বলা উচিত হবে না তাকে মোটিভে করে বুঝাইতে হবে কাজেই আল্লাহ তা হেদায়েত দান করে আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান